الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك হামাদুল্লাহি অভার আগত সম্মানিত রায়হান ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমি একটি ভিডিওতে বাদশাহ আব্দুল্লাহর জানাজাতে দেখলাম যে একদিকে সালাম ফিরাইলো এখন আমি এটা কি ভুল দেখলাম নাকি আসলে এটার সঠিক কথা কি বা একদিকে সালাম ফিরানো যাবে কিনা বা এই বিষয়ে একটু খোলাসা করবেন আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুল্লাহাবাদ সমিত আল্লাহ আপনাকে হেফাজত করুন সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন জি প্রথম কথা হলো এই সম্পর্কে যে জানাজার নামাজে একদিকে দুই দিকে একদিকেও সালাম ফেরানো যাবে দুই দিকেও সালাম ফেরানো যাবে দুই পক্ষেই আলমুলামা বেশ রায় দিয়েছেন যে দুটাই যা যাচ্ছে কোনো সমস্যা না আমাদের দিকে আমাদের দেশে একদিকে নয় দুই দিকে সালাম ফিরায় ডানে বামে যা যাচ্ছে আর মক্কা মদিনায় হ্যাঁ সৌদি আরবে আরব কান্ট্রিতে একদিকে সালাম ফেরা এটাও জায়াজ আছে দুটাই কোরআন সুন্নার দৃষ্টিতে জায়েজ আছে এবং মোস্তাইদ আলেম ওলামা এগুলি জায়াজ করেছেন এটা হলো সংক্ষিপ্ত কথা এবার আসুন একটু এই সম্পর্কে দু একটা আলোচনা যে জামহুর ওলামা অর্থাৎ অধিকাংশ আলেম ওলামা তারা জায়েজ করছেন যে একদিকে ডানদিকে সালাম ফেরানো এটাই বেশিরভাগ আলেম ওলামা প্রাধান্য দিয়েছেন এবং সেখানে আব্দুল আল্লামা ইবনু আব্দুল বার তার ইস্তেসকার ইস্তেসকার গ্রন্থের মধ্যে তিনশো বত্রিশ পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন এটি মোহাদেস আব্দুল বার যে জামহর ও আহলুল এলমে মিনা সালাফে আল খালাফে যে আহলে এলেম যারা বিদ্যানগণ সালাফ খালাফ পূর্বের এবং পরের এই বিষয়ে তারা ঐক্যমত যে আলা তাসলিমাতে নোয়াহেদে একটি সালাম ফিরাইতে হবে ডান দিকে এটা আল্লাহ ইবনে কুতামা তার মগ্নি গ্রন্থের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন যে আর তাসলিম আল্লাহ জানাতে তাসলিমাতে নোয়াহেদা জানাজার নামাজে একটি সালাম সেটা কি আনসিতা সাল্লাম ছয়জন সাহাবিদের এই সম্পর্কে জানা যায় যে তারা কেউ এই বিষয়ে তাদের জামানায় সে মোখালিব করেন নাই সুতরাং এটা ইজমার অন্তর্ভুক্ত তারপর আল্লাহ ইবনুল আল্লামা আল ইমাম ইমাম আহমদ বিন আলিমা মাহমুদ বিন হাম রাহিমাহুল্লাহ মাহমুদিন তিনি বলছেন লেইসাফি হি ইখতলাভ এই সম্পর্কে কোনো মতবিরোধ নাই ইল্লা ইব্রাহিমা নাখি ইব্রাহিম নাখি এই বিষয়ে একটু মতবিরোধ করেছেন এই কথায় তিনি ইমাম মাহমুদ বিন হাম রাহিমুল্লাহ কথাটি পাবেন মগনি গ্রন্থে যেটা আল্লাহ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ লিখেছেন তৃতীয় খণ্ডের চারশো আঠারো পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ আছে তারপরে ইমাম নাইস ইমাম নেসাপুরি ইমাম নিসাপুরি রহিমউল্লা যে মোস্তাদিকা হাকিম গ্রন্থের মধ্যে তিনি এই কথাটি উল্লেখ করছেন যে আল তাসলিমুল ওয়াহিদ আল্লাহ জানাজা সালাম জানাজার নামাজে একদিকে সালাম ফাকত সোহাতি রাওয়ায়ত ফিহি সেই এই যে বর্ণনাগুলো এই বর্ণনা কার থেকে আছে আবদুল আলী ইবনা আবি তলে আলী রাজন থেকে তারপর আবদুল ইবন ওমর আবদুল ইবনা আব্বাস তারপর আবদুল ইবনা আউফা তার আবু হর রাজাল তারা সবাই কি করতো তার নাম কান ইউসাল্লিম আল্লাহ জানাতে তাসলিমাত ওয়াহেদা তারা সবাই একদিকে সালাম ফিরেতে সেরাল ডান দিকে এই কথাটি মোস্তাদ রাখে হাকেম আলা সাহি হাইন এর মধ্যে প্রথম খণ্ডে চারশো উনানব্বই কি চারশো এই বর্ণনাটি আছে তারপরে আল্লামা আই বিন বাজ রাহিমাল্লাহ সমসাহজি আব্দুল্লাহ বিন বাজ রাহিমাল্লাহ মারা গেছেন আরাফতের দীর্ঘ সময় খুদিব ছিলেন মুফতি আহম ছিলেন ওলামাহ মর্দ মর্ত সৌদ্দুর্তাই ফোর্তি ওপরের সভাপতি ছিলেন তিনি গ্রান্ড মুফতি ছিলেন তিনি বলছেন হাজা হুয়া সুননাতে এটাই আসলে একদিকে সুননাথ যাই হোক এটা হলো সংক্ষিপ্ত কথা আরও অনেক বর্ণনা আছে আমি সংক্ষিপ্ত বললাম তারপর সালাম ফিরান সম্পর্কে হানাফি এবং শাফি মাজাহাবের লোকেরা ইমাম আহমদ বিন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি এই হানাফি সম্পর্কে শাফি মাজহাবের মতে এটা দুই দিকে সালাম ফিরানো এটাও যা আছে তারাও রায় দিয়েছেন একটা হাদিস সে আবদুল্লাহ বিন বাজ রহিম হাদি সরি আবদুল্লাহ বিন বাজ রহিম উল্লার নায় ভুল বললাম আব্দুল্লাহ বিন মাসুদ রাজাল একটি হাদিস যেটা আছে সুনানুল কুবরাতে দ্বিতীয় খন্ডের নয়শো বিরাশিতে ইমাম বাইহাকি রহিম বর্ণনা করছেন যে হাদিসটি তারাক হুন্নার নাস তিনটি এমন বিষয় এটা মানুষ ছেড়ে দিয়ে সাল্লা রসুল করতেন তার মধ্যে হলো একটি যে জানাজা ম দুই দিকে সালাম ফিরানো অন্য নামাজের মতোই সুনত্ন নফল অন্য। এই দলিল আছে এই হাদিসটাতে দলিল দিয়ে থাকেন কিন্তু এই হাদিসটা দলিল বহন করেন আল্লামাগান কেউ মতবিরোধ করছেন তারপরে অন্যান্য আলেমদের মধ্যে আল্লাহ বুহাইতে আল্লামা ইবরুল মুফলে তারপরে আল্লামা নাসির উদ্দিন আলমানি রাহিমাল্লাহ তিনিও বলছেন যে দুই দিকে সালাম ফিরা ইমার মতে জায়েজ আছে যাই হোক তো এই বিষয়ে সংক্ষিপ্ত কথা প্রথম যে কথাটি বললাম সেটাই যে সালাম ফিরানো দুই দিকে যায় যাচ্ছে একদিকেও যাচ্ছে দুইটাই চলবে এতে মতবিরোধের কোনো কিছু নাই আর আপনি ভিডিওতে যেটা দেখেছেন ঠিকই দেখেছেন আরব কান্ট্রিতে এখনো মক্কা মদিনা যে জানাজা সলাত পড়ানো হয় প্রত্যেক ফরজ সলাতের পরেই কিন্তু কাবাগর মা কাবাগর হারামে হারামে যা আছে দিকে সালাম ফিরায় মদিনা ঘরেও প্রত্যেক নামাজে দুই দিন না থাকা না থাকলেও কোন বেশিরভাগই আছে একদিকে চালান ফিরায় এই আমলগুলো এখানে চালু আছে আমাদের দেশের দুই দিকে চালু আছে দুটাই যেহেতু সবকুছ আছে এতে কোনো জগড়া বিভেদার কোনো কিছু নেই আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার অভিযোগ দান করুন হাজার সাল নামী মহমদ আসসালাম আলাইকুম ওরি